আসসালামু আলাইকুম স্যামসাং এ এস ফোনটি অ্যান্ড্রয়েড ইলেভেনে আপডেট দিয়েছি তো চলুন দেখে আসি প্রথমে সেটিংসে যাবেন তারপরে চলে যাবেন হচ্ছে অ্যাবাউট ফোনে তারপরে চলে যাবেন সফটওয়্যার ইনফরমেশনে দেখুন অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন চলে এসেছে এবং ওয়ান ইউআই ভার্সন থ্রি পয়েন্ট এরপরে এই আপডেটের সাথে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচারটা সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফিচারটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে ছিল এবং এ সিরিজের কিছু কিছু ফোনে ছিল সেটা এখন স্যামসাং এ টেন এসে এবং অন্যান্য ফোনে অ্যান্ড্রয়েড ডেলিভান আপগ্রেডের সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে সেটা অ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে ডিসপ্লেতে যেতে হবে ডিসপ্লে সেটিংসে তারপরে দেখুন যে এজ প্যানেল এই ফিচারটির কথাই বলছিলাম এটা আপডেটের পর আপনার ফোনে অফ করা থাকবে আপনাকে অন করে দিতে হবে তারপরে আপনি এটি ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি এটি অ্যাক্সেস করবেন সেটি হচ্ছে দেখাচ্ছি আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তারপরে আপনার স্ক্রিনের পাশে একটি ছোট্ট রেখা দেখতে পাবেন এটা আপনি এদিকে ওদিকে মুভও করতে পারবেন তারপরে যখন আপনি একটু স্লাইড করবেন প্রথম দিকে হয়তো বা আপনার একটু অসুবিধা হবে তারপরে আপনি যখন একটু টু হয়ে যাবেন তখন আপনি এই ফিচারটি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন তো এইচ প্যানেলের পুরো ফিচারটি আপনাকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আমার যে একটি ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে সেখান থেকে আপনারা ফুল ফিচারটি দেখে নিতে পারবেন এবং কিভাবে এটি কাস্টমাইজ করবেন সেটিও দেখতে পারবেন এরপরে চলে আসি কল ব্যাকগ্রাউন্ডে এটি নতুন চলে এসেছে আপনারা কন্টাক্টে যাবেন তারপরে সেটিংসে যাবেন এখানে আপনারা কল ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ছবি দিতে পারবেন প্লাস বাটনে ক্লিক করে যা ইচ্ছা আর কি তারপরে লেআউটে লেআউটে চলে যায় এখানে আপনি কন্টাক্টটা ছোট চাচ্ছেন না বড় চাচ্ছেন ভাবে দেখবেন স্ক্রিনটা হচ্ছে দেখতে পাবেন হ্যাঁ এখানে আপনি এটাতে যদি ক্লিক করেন তাহলে ছোট দেখতে পাবেন এখানে যদি ক্লিক করি তাহলে বড় দেখতে পাবেন আপনার ইচ্ছা মতো আপনারা এটি চয়েস করে নেবেন তারপরে চলে আসি নোটিফিকেশন প্যানেলে প্রথমে চলে আসি ক্লকের ব্যাপারে ক্লকটা ছিল হচ্ছে উপরে এখন এটি হচ্ছে মিডিল পর্শনে আছে তারপরে আপনারা ডিভাইস এবং মিডিয়া দুইটাই বাটন দেখতে পাচ্ছেন এই বাটন দুটি ক্লিক করে আপনি হচ্ছে আপনার ব্লুটুথ কানেক্টেড যে ডিভাইসগুলো রয়েছে সেটি কন্ট্রোল করতে পারবেন একটু যদি সোয়াইপ করেন এখানে এখন শেয়ার মোডও আছে এই নোটিফিকেশান প্যানেলের ভিডিও একটি তৈরি করা আছে আপনারা সেটাও দেখে নিতে পারবেন ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে সেটি অ্যাক্সেস করবেন আমরা দেখি যে আরও কী কী আছে সেটিংসে চলে যাই এখান থেকে নোটিফিকেশানে যায় এখানে নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিফ এবং ডিটেল নোটিফিকেশন আপনারা যেটা পছন্দ সেটি আপনারা চুজ করে নিতে পারেন ব্রিফে একটু ছোটোভাবে নোটিফিকেশনটা আসবে ডিটেলে একটু বড় আসবে পপ আপ সেটিংটা একটু দেখি এখানে আরও একটি ফিচার দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এজ লাইটিং যেটাও কিনা বেশ দামি ডিভাইসগুলোতে দেওয়া হতো এখন এখানেও দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন কোনো মেসেজ আসলে নোটিফিকেশান আসলে অনেক ধরনের ইফেক্ট বা কালার আপনারা দিতে পারবেন কালারও আপনারা চুজ করতে পারবেন এখান থেকে অ্যাডভান্সে যদি যান ট্রান্সপারেন্সি কতখানি নেবেন বা ডিউরেশানটা কি বেশি থাকবে নাকি কম থাকবে দেখুন আমি বেশি একটু ডিউরেশান দিয়ে দেখালাম মিডিয়ামে নোটিফিকেশানটা কিন্তু অনেকক্ষণ ধরে দেখালে একটু লংয়ে দিয়ে দেখি আপনাদের বুঝতে সুবিধা হবে এইভাবে আপনারা দিয়ে এটি ইউজ করতে পারবেন এটা আমি ডান দিয়ে দিলাম আর একটু দেখাই এজ লাইটিং স্টাইল প্রথমটা হচ্ছে লাইটিং স্টাইল আপনারা কোন ইফেক্টটা নেবেন তারপরে কালার অ্যাডভান্সে আপনি ট্রান্সপারেন্সি এবং ডিউরেশনটি সিলেক্ট করতে পারবেন তো এই ছিল এটার সেটিংস এবং আপনারা এখান থেকে কোন কোন অ্যাপে আপনারা হচ্ছে নোটিফিকেশান চান সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আরও একটি বিষয় এই ফোনে নতুনভাবে অ্যাড হয়েছে আমি আবার সেটিংসে যাই সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যদি সরি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যদি আপনারা যান তাহলে আপনারা ভাইব্রেশন প্যাটার্ন এবং ভাইব্রেশান ইন্টেন্সিটি এটা কল কন্ট্রোল করতে পারবেন ভাইব্রেশন প্যাটার্নে একটু যাই এটাতে বেসিক কল রয়েছে হার্টবিট ভাইব্রেশন রয়েছে টিকটক জিগ জিগ তারপরে ওয়ার্লস আপনারা আপনাদের পছন্দ মতো প্যাটার্নটি সিলেক্ট করে নেবেন এবারে চলে আসি ইনটেনসিটিতে এই স্লাইডারটা আপনারা কম বেশি করে ভাইব্রেশন খুব বেশি চাচ্ছেন না কম চাচ্ছেন সেটা আপনারা করতে পারবেন এই শিল্ড নিয়ে একটু কথা বলি এই যে এখানে আপনারা পেয়ে যাবেন এটা যদি অন করেন ফোনটার ব্রাইটনেস একটু কমে যাবে এবং আপনার চোখের জন্য আরামদায়ক একটি ডিসপ্লে বা লাইটিং তারা হচ্ছে প্রোভাইড করবে তো আমি এটা এখন বন্ধ করে দিলাম ক্যামেরা এবং গ্যালারিতে ক্যামেরাতে একটু ক্লিক করে দেখি কি আছে কারণ আপনারা ওখানে কিছু দেখতে পাবেন না যাই মোড়ে কি কি আছে প্রোমোড দিয়ে দেওয়া হয়েছে দেখি প্রোমোডে কি আছে খুব বেশি কিছু নেই আইএসও কন্ট্রোল করতে পারবেন হোয়াইট ব্যালেন্স এবং হচ্ছে যে লাইটিং একটু কন্ট্রোলের অপশন আছে তো ক্যামেরা আপনারা নিজেরা এক্সপ্লোর করে নেবেন গ্যালারি অপশনে বেশ কিছু ফিচারে চেঞ্জ এসছে আমি দেখেছি আর স্ক্রিনটা যখন আপনারা লক করে ফেলবেন আমি ওটা এখন দেখাচ্ছি না লক করে যখন আর ক্লকের ওপরে যদি আপনারা টাচ করেন তখন আপনারা অনেকগুলো নোটিফিকেশন হচ্ছে দেখতে পারবেন আর অ্যাপ কোন অ্যাপ যদি আপনি টাচ করে থাকেন আমি দেখেন যে এখানে একটি অ্যাপ টাচ করে রেখেছি মাই জিপি অ্যাপটা টাচ করে ধরে রাখলে আপনি বিভিন্ন অপশন হচ্ছে দেখতে পাবেন ঠিক আছে রিচার্জ দেখতে পাচ্ছেন ফ্লেক্সি প্ল্যান আদার্স এক্সপ্লোর এরকম অন্যান্য অ্যাপেও দেখতে পাবেন আমি একটু চেক করে দেখাই ক্লকে যদি ক্লিক করে দেখি অ্যাড অ্যালার্ম এটা এখন আবার হচ্ছে যে এইভাবে আপনি কোনো অ্যাপ ধরে রেখে আপনি অ্যাপ্লিকেশান উইন্ডোতেও অ্যাড করতে পারবেন এটা খুবই ইজি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা নিজেরা ফোনটাকে একটু নাড়াচাড়া করে ফিচারগুলো হচ্ছে এক্সপ্লোর করবেন আমি এখানে মেইন যে বেসিক ফিচারগুলো মানে মেইন ফিচারগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু সফল হয়েছে আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও আপনারা যারা এইটেন্স ব্যবহার করছেন তারা যদি সফটওয়্যার আপডেট করতে যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সেটা আমাদেরকে জানাবেন আমরা পরামর্শ দিয়ে আশা করি চেষ্টা করব এবং আপনারা যদি সফটওয়্যার অলরেডি আপডেট করে রাখেন আপনার ব্যবহার করে কেমন লাগছে সেটি আমাদেরকে জানাবেন